খেলার জগতে ব্যাটের জগতে ইতিহাস করে দেখাবো এখানে ডন স্পোর্টে বলে দে সবাইকে বলে দে হাই বলবি দে বলে দে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি শেখ মেজবাহউদ্দিন উইনিং বাইস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম তো গাইস ভাবছো যে একা কোথায় বেরিয়েছি দেখতে পাচ্ছো সাথে কেউই নেই একাই বেরিয়েছি কোথায় বর্ধমানে ধ্রমান আমার সাথে যাবে ধ্রমান উঠবে চন্দনপুর স্টেশন থেকে আমি এখন গোবরা হয়ে যাবো তারপর মাস্ক ফাস্ক দিকে না হয় না মাস্কটা অ্যাকচুয়ালি ঘরে ফিরে রেখে চলে এসেছি তো প্রচণ্ড গরম হচ্ছে তারপরেও জ্যাকেটটা পরতে হয়েছে যেহেতু একটু পরে ঠান্ডা সন্ধ্যে হলেই ঠান্ডা বর্তমানে কী করতে যাচ্ছি ভিডিওতে দেখ Should I keep going? Should I believe? My heart is a lock and I'm missing the key. But I know. Assalamu alaikum, bondhura. So, আজকে ব্লগটা শুরু করছি বর্ধমান থেকে. Now এখন ট্রেনে আছি. আমার সঙ্গে আছে মিস বাউদ্দিন. দেখতে হচ্ছে আমার ট্রেনে আছি তো আজকে অনেক দিন আসার কথা ছিল কিন্তু অনেক সময় শরীর খারাপ যেমন সাইমের নাকি আজকে ডায়রিয়া হয়েছে যে কোনো কোনো পায়খানা যাচ্ছে আমাদের তামিমবাবু আজকে আবার টিকিট মাস্টার হয়েছে টিকিট কাটছে সাইনের আজকে মেয়ে দেখতে আসার কথা আছে জানি না সত্য কিনা তো এখন তোমাদেরকে যা বলার বলছি আজকে এখান থেকে মানে শক্তিগড় থেকে শুরু করছি ব্লগটা দেখবে আস্তে আস্তে কিছু দৃশ্য দেখাবো তারপরে বর্ধমানে নেমে ফুল টু এনজয় দেখতে যাও Like you, are in my room. No way, I can't escape from you. My soul is so confused. Oh, without change, I'll lose you. I don't know what I'm fighting for, or why I have to scream. But I know that I feel insecure when you're rather with me. Should I keep? তো বন্ধুরা তোমাদের না জানিয়ে চলে এসেছি এবং আমি আছি এবং মেসবা আছে আমরা দুজনে এখন লিফট করে ওইদিকে সামনে যাব চলো যেতে যেতে দেখা হবে কথা হবে অ্যান্ড এনজয় রাস্তা ভুল যাচ্ছিলে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট মেজবা আমি এই প্রথম আসছি মানে ট্রেন লাইনে যাচ্ছি গাড়ি করে তো মেজবা আগে দু থেকে তিনবার এসেছিলো মেজবা কেন বলতে পারছে না তো অবশেষে ভাই ফোন করলো ভাইয়ের ফোনে মাধ্যমে আমরা গাইড এসে আমার নাম আছে চলো তো বর্ধমান স্টেশন থেকে নেমে আমরা বাইরে এসেছি এখন মিষ্টিতে ঢুকছি গণেশ মিষ্টান্ন ভান্ডারে এই মিষ্টির দোকানটা মেজবা মিস্ত্রিতে ঢুকেছে এখন মেজবাকে পাঠানো হয়েছে তো বন্ধুরা তোমাদের না জানিয়ে আমরা চলে এসেছি আজ একটা অনুষ্ঠান আছে তাই তো গাইস দুলাভাই নিতে গেলে বুঝতে আমাদেরকে হচ্ছে গাড়ি হ্যালো চালটি বানো দেখো ভিডিও দেখো এই যে ভবনটা এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন স্কুল বোর্ড যেটা সেই বোর্ডে আমরা এই ঢুকেছি এই ঢুকছি নিয়ে খুব চলো
হ্যালো গাইস, আজকে তোমাদের একটা নতুন অতিথি দেখাচ্ছি। এখন আমি রয়েছি মানে আমার শিশুর বাড়িতে, বাবার বাড়িতে দেখাচ্ছি। আর এখন একটা নতুন অতিথি দেখাচ্ছি আমাদের সুলতান। ওর ঘর, এটা হলো মানে এই সুলতানের ঘর। ভেতরে ঢুকে আছে আলমারির ভেতরে, খেয়ে দেখা যায় ভেতরে ঢুকেছিস কেন তুই? পাখানা করেছিস আর দেখা যায় চুলে দেখতে পাচ্ছ এই তেলটা মারলাম তো আপনার মনে ওখানে ফটো স্টার্স লাগাচ্ছে। তো গাইস লাইক তো করতেই পারো তোমরা। তো গাইস আজকে ভিডিওটা দেখাবো সম্পূর্ণ, তোমরা দেখবে। বর্ধমানে দুলাভাই বলছিল বর্ধমানে কি পাতাল বাজার, পাতাল বাজারে যাবো, আমার দেখবে সবাই। তোরা নিচেই যাওয়া যাক, নিচে কি হচ্ছে রে। তো বন্ধুরা আমরা কাজের ফাঁকে বেরিয়েছি, আমাদের কাজটা মানে এখন বিরতি রেখে আপুর বাড়ি থেকে বেরিয়ে এখন একটা মজার জায়গা নিয়ে যাচ্ছি, সেটা হলো পাতাল বাজার। পাতাল বাজার দেখাই যাক, পাতাল বাজার কোনোদিন আসেনি। বাট বন্ধুরা আমরা পাতাল বাজার নাম সত্যি পাতালে পুরো এটা মাটির নিচে, মাটির নিচে দোকানঘাট দেখি সব বন্ধ হয়ে আছে। এখানে ভালো লাগবে, কর কর কর। তো ভাই দেখো আমার পাতাল বাজার, তো বন্ধুরা পাতাল বাজারে এসেছিলাম কভার দেখতে, যেহেতু সব সেম কভার নিয়ে নিয়েছি আমরা। পুরো মাটির নিচে টাকা এসেছে, দেখতে পাচ্ছি ফাঁসটা একটা খাওয়া লাগছে। এখানে এখানে লাইট দিচ্ছে আস্তে আস্তে, এখানে আবার টুম্পা গান চলছে। এর উপরে উঠে পড়লাম পাতাল থেকে বর্ধমান সিটি। আমাদের আগে দোকান ছিল আমাদের ইমরান দেখলে খুলেছে তো
খেলার জগতে ব্যাটের জগতে ইতিহাস করে দেখাবো এখানে ডন স্পোর্টে। এটা আমার ছেলের দোকান, আর এই ব্যাট যে রেটে দেবো 2500 টাকার ব্যাট 1500 টাকা দিয়ে কমসে কম রেটে সবাইকে খেলা শিখাবো ইনশাআল্লাহ। দেখে কি মনে হচ্ছে? একজন পেয়ে গেছি প্লেয়ার ভাইকে, ক্রিকেট খেলো ভালো লাগছে। বাইরে উঠতে যাচ্ছে বেকার, তো ভালো লাগছে। বর্তমানে সবাই আসবেন, ভালো করেছে। উনি হচ্ছেন রাজনন্দিনীর, যে আমাদের বর্তমানে সবার বড় টুর্নামেন্ট ইনি অর্গানাইজ করেন। ইনি এসেছেন আমাদের দোকানে, তো বন্ধুরা অফিসের ভেতরে ঢুকেছি, এখানে বিল করে দেয় 1050 550 ডিসকাউন্ট কেউ আজকে দিন কে ডিসকাউন্ট লেগা ডিসকাউন্ট বলে তো হবে তো আবার আসবো ব্যাট বল দেবো। আচ্ছা কোয়ালিটি কেমন হয়েছে বল আগে, মাল কাল দিচ্ছি তো ইমরান বল কথা বলো ওদের দাও, কার্ডে হবে না তাহলে পেমেন্ট হবে না। ওপেনিং
তো গাইস অবাক হওয়ার কিছু নেই, আমি উল্টা কি বড় চুল হয়ে গেছে রে আমার মেয়েদের মতন। আরে মেয়েদের না, এটা আমাদের গুরু রাখছে বাপ দিয়ে বামসিতে হচ্ছে আমাদের। তো মানে আমার ডন স্পট থেকেই ফিরে এলাম, ফিরে এসে আমি একটা টি শার্ট নিয়েছি, এই টি শার্টটা এবং মেজবাই জ্যাকেটটা এবং প্যান্টটা নিয়েছে। যাও গেছি, তুমি একটু শুটিং ফিল্ম শুট করবে, সামনে যাও, সিনেমাটিক শট দেবে একটু, সব রেডি হয়ে। হ্যালো গাইস, আমি এখন রয়েছি নিউ খুব সাথে কাঠপুরোড়ে, মানে এটা আমার জিজুর বাড়ি। তো আজকে ডন স্পট থেকে জামাটা কিনলাম, কেমন লাগছে বলো গাইস? লুকটা পুরো আজকে ভালো লাগছে, এবারে একদিন ব্লগে ডান পিন দেখাবো কিরকম লাগছে। আর আব্দুল রহমান, আমাদের আব্দুল রহমান হচ্ছে মাস্ট একটা টি শার্ট নিয়েছে, কালারটা আছে, কালারটা দেখাবো, দেখে না কালারটা কিন্তু অন্যরকম লাগছে, কালারটা পরে দেখাবো, কালারটা এই গ্রে কালার আছে অ্যাকচুয়ালি, না এখানে সবুজ কালার লাগছে। ওই দেখতে হচ্ছে আব্দুল রহমান ওখানে বসে আছে, ভাবছি আমরা একটু ইয়ে বর্ধমান বাজার থেকে বেরোবো, এসে শুটিং করবো। তো গাইস তোমরা দেখতে থাকো আরো মজাদার ভিডিও উপভোগ করো। আমরা বর্ধমান টাউনে আছি এখন, আমাদের পেছনে ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হলো বর্ধমান আর্কিটেক্ট, তাই তো? আর্কিটেক্ট বর্ধমান আর্কিটেক্ট একটা সিনেমা হল। তো তার অপোজিট আমরা একটা পানের দোকানে এসেছি, আমাদের তুলা ভাই মানে চিজাজি পান খাওয়াতে নিয়ে এসেছে, তো জিনিস ভালো আছে এবং মাছ এনজয় হচ্ছে পুরো। তো আরও যদি সবাই থাকতো টিমে থাকলে আরও এনজয় হতো। তো সোসাইট আমার দুপুরে মিষ্টি বলবো আর কি, পান পান মিল রিজার্ভ করা হলো, পরে খাওয়া হবে, বাদ মে খাওয়া, সরি বাংলায় বলছি, পরে খাবো। মাদ্রাসা ছাত্র ইউনিয়ন জিন্দাবাদ, মাদ্রাসা ছাত্র ইউনিয়ন আজ কলকাতা রাজপথে দাঁড়িয়ে বেড়াচ্ছে ছেলের মতো, তাই তো? ডানকুনি কিংবা চন্দনপুর কিংবা পালি দেখিয়েছি, বাট বর্ধমান কোনোদিন দেখাইনি, তো বর্ধমানটা দেখে দিলাম। তো পরে ইনশাল্লাহ পুরো বর্ধমানটা ঘুরে রাখাবো, আজ আমরা অল্পই ঘুরে বলছি। Baby
ফলদাকে বাড়ি ফিরেছি। ফলদাকে মোটামুটি মাস ছিল Deeper in the dark, I cover up my heart. Don't wanna fight again, I'm not the kind of man. Seems like you are in my room. No way I can escape. অনেক ক্ষেত্রে গেছে সিঁড়িতে অনেক উঠেছি তো তো বন্ধুরা হঠাৎ করে চলে এলাম মিং কুকসাদের ছাদে এবং ডন এসপোর্ট ওপেনিং এর পাখি হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আমরা খাবো কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো না। আমি ওকে পাঠাচ্ছিলাম তোকে পাঠিয়ে দিলাম আমার। এ রাহুল আমাদের মামা খেলেছে আমাদেরকে একটু পরে কথা বলছি। বন্ধুরা অবশেষে এই দেখো মেজবার ক্যাচরা খাওয়া বন্ধুরা গালে ভেতরে ঢুকে গেছে কথা বলতে হচ্ছে না তোমাদের তখন দেখালাম এই চোখটা দেখো এই চোখটা ফলো করো একটা চোখ দেখতে হচ্ছে দুটো চোখ দু রকম লেন্স পুরো আলাদা একটা মেয়েরা পেয়ারে এর নাম মোমো ইসকা নাম হয় মোমো মোমো হচ্ছে না কেমন করে খেয়ে নি তো গাই দেখতে হচ্ছে কেমন অবস্থা যাচ্ছি ঘুমো ঘুমো ভাই বলে হ্যাঁ গুড নাইট সকালে দেখা হবে আই লাভ ইউ।